হারাম উপার্জনকারীর কুরবানি কবুল হবে না, যার উপার্জন হারাম, যার উপার্জন হারাম ওর কুরবানি কবুল হবে না, ও কুরবানি না দিলেও ভালো। যার উপার্জন হারাম, ঘুষের টাকা, সুদের টাকা, চুরির টাকা, তারপরে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করার টাকা, তারপরে জুয়া খেলার টাকা, জনগণের টাকা, সরকারি টাকা, আত্মসাৎকৃত টাকা, এই সমস্ত টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এরপরে এই যে গান বাজনার উপার্জনের টাকা, যারা সিনেমা বানায়, যারা নাটক করে, যারা অশ্লীল সিনেমা, গান বাজনা, নাট্যমঞ্চ, যারা এই সমস্ত চলচ্চিত্রের সাথে জড়িত, এই সমস্ত পাপ কাজে জড়িয়ে গিয়ে যারা এই সমস্ত টাকা উপার্জন করে, এদের টাকা হারাম, এদের কোরবানি কবুল হবে না। এই টাকা দিয়ে, এই হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। একটা নারী, একটা পুরুষ চলচ্চিত্র করছে, সিনেমা করছে, বাংলা ছায়াছবি, গান বাজনা, হিন্দি সিরিয়াল, এই হারাম কাজ করে সে তার জীবিকা উপার্জন করছে, এই হারাম উপার্জন করে এই টাকা দিয়ে কোরবানি একটা না, 100 কোটি পশু জবাই করলো কোরবানি হবে, ওই টাকা হারাম। যারা সিনেমার ব্যবসা করে উপার্জন হারাম, এদের কোরবানি হবে না। হারাম উপার্জন, হারাম উপার্জনে 6 লাখ হয়ে গেছে এখন, মসজিদের টাকা আত্মসাত করছে, মাদ্রাসার টাকা আত্মসাত করছে, হেফজখানার টাকা আত্মসাত করছে, জনগণের টাকা আত্মসাত করছে, এতিমের টাকা আত্মসাত করছে, এই সমস্ত টাকা পয়সা দিয়ে আজকে আমরা জীবন চালাচ্ছি, আজকে আমরা কোরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। অতএব হারাম উপার্জন দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছে, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, অপবিত্র কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। অতএব হারাম টাকা দিয়ে কোরবানি করার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন, হারাম টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না। যে ব্যক্তি সুস্পষ্ট হারামের মধ্যে জড়িত, ওর সুদের টাকার অভাব নাই, ঘুষের টাকার অভাব নাই, হারাম উপার্জন যে ব্যক্তি করে, হারাম ছাড়ে না, এমন ব্যক্তির সাথে কোরবানি দিয়েন না। বলবেন যে ভাই তোর টাকা হারাম, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এগুলো আগে ছাড়, নাই তো আমি তোর সাথে কোরবানি দেব না। দাওয়াত দেন, ওর সাথে কোরবানি দিলে হবে কি হবে না পরের ব্যাপার। বলবেন যে আমি তোর সাথে কোরবানি দেব না, তোর টাকা হারাম, হারাম ছাড়, সুদ ছাড়, ঘুষ ছাড়, জুয়া খেলা ছাড়, এরপরে আমি তোমার সাথে কোরবানি দেব, নাই তো আমি কোরবানি দেব না। সমাজে এখন বরং যাদের হারাম টাকা বেশি তারাই কোরবানি বেশি দেয়, 10টা 20টা 50টা পশু কোরবানি দিচ্ছে, বিয়া বড় দেখে। এগুলো কোরবানি না, কোরবানির সাথে তামাশা করা, আল্লাহর সাথে তামাশা করা, বেনামাজির কোরবানি মানে আল্লাহর সাথে তামাশা করা, হারাম উপার্জনের কোরবানি মানে আল্লাহর সাথে তামাশা করা। ডক্টর মোহাম্মদ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার, আল্লাহ স্যারকে জান্নাত দান করুন, বলেন আমিন। খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলেন, বেনামাজির কোরবানি মানে উলঙ্গ মানুষের মাথায় পাগড়ি পরানো। এক বেচারা ওয়াজ শুনে আসছে, পাগড়ি দিয়ে নামাজ পড়া, এটা বোঝানোর জন্য বলছি, বাস্তবে হয়েছে এরকম না, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে অনেক সওয়াব, অনেকে এরকম কথাবার্তা হাদিস টাদিস বানিয়ে বলে, মিথ্যা কথা আর কি, এরকম অনেকে বলে, বিভিন্ন কিতাবে লেখা আছে। তো এক জায়গায় সে ওয়াজ শুনে এসেছে যে মাথায় পাগড়ি পরে নামাজ পড়লে এই এই সওয়াব। তো সে বাড়িতে আসলো, পরের দিন সলাতে দাঁড়াইল, সলাতে দাঁড়ানোর পরে তার মনে হয়েছিল, কালকে তো ওয়াজ শুনেছিলাম মাথায় পাগড়ি দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি, তো এখন তো আমি মাথায় পাগড়ি দেই নাই, এই কথা তার নামাজের মধ্যে মনে হয়েছে, এখন কি করবে, এখন তো মাথায় পাগড়ি নেই, সর্বশেষ নিজের লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ির মতো সিস্টেম বেঁধে এরপরে আবার আল্লাহু আকবার। তো তুমি এই যে মাথায় পাগড়ি অতিরিক্ত একটা কাজ করতে গেলা, একটা মিথ্যা জিনিসের উপরে আমল করতে গেলা, এখন তো ফরজই ছেড়ে দিলা, তো তোমার ফরজের খবর কই? তো বেনামাজির কোরবানি মানে হলো উলঙ্গ মানুষের মাথায় পাগড়ি দেওয়া, হারাম উপার্জনকারীর হারাম টাকা দিয়ে কোরবানি দেওয়া মানেই হলো উলঙ্গ মানুষের মাথায় পাগড়ি দেওয়া, টুপি পরা। সাফ কথা, আজকের যুগে বর্তমানে
সরকারি প্রায় প্রচুর সেক্টরে বাংলাদেশে এখন ঘুষের সয়লাব, ঘুষ ছাড়া কোনো কাম চলে না। বহু জায়গায় এখন সমাজের রঙে রঙে সুদের সয়লাব, সুদ ছাড়া এখন চলে না। হিজাব করে কোরবানি দিয়েন, যদি হারাম টাকা হয় নিজের বিবেক বলে যে টাকা হারাম কোরবানি দিয়েন না, কোরবানি কবুল হবে না। অতএব আল্লাহ আমাদেরকে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে হালাল টাকা দিয়ে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।